হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি কোনো রান্না শেয়ার করব না। আজকে আমি তোমাদের সাথে একটা চাট শেয়ার করব, যেটা আমাদের জন্য খুব মানে উপকারী খাওয়া। আজকে আমি তোমাদেরকে আপেলের চাট করে দেখাবো। বলো তো, আপেল তো বাড়িতে আসে কিন্তু কজন সেটা পছন্দ করি খেতে? কিন্তু এই আপেলের চাটটা করলে সবাই মোটামুটি ভালো খাবে। যারা ফল ভালো খায় তারা খেয়ে নেবে আপেলটা, কিন্তু যারা ঠিক পছন্দ করে না তাদেরকে একটু যদি এই আপেলের চাট করে দেওয়া হয় মনে হয় ভালোই খাবে। আর এই আপেলের চাটের আমি যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করবো সবই আমাদের ঘরে থাকে এবং খাওয়াও ভালো। তাই ভালো, আজকে তোমাদের সাথে আমি আপেলের চাটটা শেয়ার করি। চলো দেখো আমি কিভাবে করছি আপেলের চাটটা। দেখো, আপেলের চাট করার জন্য আমি দুটো মাঝারি সাইজের আপেল নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চাটটা করব। তার আগে আপেলটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব। তা আপেলটা আমি আগে কেটে নিই। দেখো, আপেলগুলো আমি কেটে নিয়েছি, আমি খোসা ছাড়াইনি। যদি কেউ চাও খোসা ছাড়িয়েও করতে পারো, তবে আপেলের খোসা অনেক ভিটামিন থাকে বলে আমি খোসাটা ছাড়াইনি। এবার এই আপেলের মধ্যে আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টস দিতে থাকবো। তো দেখো আমি কী কী দিই। প্রথমেই দিয়ে দিলাম গ্রেট করা আদা, তারপরে দিলাম ভাজা জিরের গুঁড়ো, পুদিনা পাতার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিলাম, আর দিয়ে দিলাম আমরা যে রান্নায় লবণ ব্যবহার করি সেই লবণ দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। এবার একটু হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর এক চামচ মধু দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একসাথে মেখে নেব। ভালো করে এগুলোকে মানে আপেলের সাথে সব মশলাগুলো মেখে নেব। দেখো আমার আপেলের চাট রেডি হয়ে গেছে। দেখলে আমি কিভাবে করলাম আপেলের চাটটা? খুব সহজেই বাড়িতে করা যায়, চটপট হয়ে যায় এবং ঘরে থাকা উপকরণ দিয়েই করা যায়। এই চাটটা মানে খাওয়াটাও খুবই ভালো, একটা খুব সুন্দর স্ন্যাক্স এটা। তোমরাও বাড়িতে করে দেখো এই আপেলের চাট, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।